উত্তর কোরিয়াকে উস্কানিমূলক আচরণ ও অস্থিতিশীল পরিবেশ বন্ধের আহ্বান জানিয়ে ফের আলোচনায় বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটিকে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো বন্ধেরও আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। রোববার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা শেষে এ আহ্বান জানান উত্তর কোরিয়ার বিষয়ক শীর্ষ মার্কিন কর্মকর্তা সাং কিম, এমন খবর প্রকাশ করেছে রয়টার্স। সাং কিম জানান, কোনো পূর্ব শর্ত ছাড়াই পিয়ংইয়ং এর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বাইডেন প্রশাসন। উত্তর কোরিয়ার সঙ্গে কোনো ধরনের শত্রুতাপূর্ণ মনোভাব যুক্তরাষ্ট্রের নেই বলেও দাবি করেন তিনি।